বিএনপির হারিয়ে যাওয়া দশ বাঘা নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একসময়ের এই জনপ্রিয় দল গত ১৬ বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার দমনপীড়নের শিকার, আর এই দমনপীড়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় জনপ্রিয় নেতারা। বিএনপির আমলে এসব নেতাদের জনপ্রিয়তা ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে তা বলে বোঝানো যাবে না। তো দর্শক, আজ আপনাদের জানাবো বিএনপির হারিয়ে যাওয়া সেসব বাঘা নেতাদের সম্পর্কে যাদের ভয়ে কাঁপত পুরো শহর। প্রথমেই সাদেক হোসেন খোকা। বিএনপির সকল প্রয়াত বাঘা নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টেড বাঘা নেতা হলেন সাদেক হোসেন খোকা। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী। এছাড়াও সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সাদেক হোসেন খোকা পরপর চারবার ঢাকা সাত আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী নেতা। তিনি বিএনপি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণ করেছেন বেশ কয়েকবার। আর ঢাকা সাত আসনকে বিএনপির আসন বানিয়েছিলেন সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিল তখন এই হাজি সেলিমের কোনো পাত্তাই ছিল না ঢাকা সাত আসনে। ওই আসনে বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি। তবে দুঃখের বিষয় হল, ২০১৯ সালের ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপির এই নেতা। অতঃপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের সবচেয়ে ত্যাগী একজন প্রিয় নেতাকে। সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপির বাঘা নেতাদের মধ্যে একজন অন্যতম বাঘা নেতার নাম হল সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী। সাকা চৌধুরী ছিলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৬ আসন থেকে নির্বাচিত একজন সাবেক সংসদ সদস্য। বলা হয়ে থাকে সাকা চৌধুরী বিএনপি শাসনের একজন সবচেয়ে ত্যাগী নেতা। ভয় কি জিনিস সেটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না। প্রচণ্ড রাগি মেজাজের মানুষ ছিলেন এই সাকা চৌধুরী। তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতা খুবই ভয় পেত এই সাকা চৌধুরীকে। তবে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালে ২২ নভেম্বর ফাঁসির দড়িতে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এভাবেই বিএনপি হারিয়ে ফেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বলিষ্ঠ নেতাকে, আব্দুল মান্নান ভূঁইয়া। বিএনপির আরও এক বাঘা নেতা হলেন আব্দুল মান্নান ভূঁইয়া। আব্দুল মান্নান ভূঁইয়া নরসিংদী তিন আসনের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের টানা চারবারের সংসদ সদস্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বিএনপির আমলে নরসিংদী জেলার সকল কার্যক্রম পরিচালনা হতো আব্দুল মান্নান ভূঁইয়ার ইশারায়। এছাড়াও তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৮ বছর বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেন। মহাসচিব থাকাকালীন বিএনপি চেয়ারপার্সনের পর সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া। তবে ১-১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থায় সকল দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে বেগম খালেদা জিয়া ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর তাকে মহাসচিব পদ এবং দল থেকে বহিষ্কার করেন। বিএনপি থেকে বহিষ্কারের ২২ মাস পর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১০ সালের ২৮ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ত্যাগ করেন। বিশিষ্ট রাজনীতিবিদ হারিস চৌধুরী। বিএনপির আরেক সাহসী নেতা হলেন হারিস চৌধুরী। তিনি ছিলেন একসময় জগতের কিং। তিনি বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে এক করে তিনি কথা বলতেন। তাকে দেখে অনেক মানুষ সে সময় ভয় পেত। ২০০৫ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা ও বিপ্লবায় সরকার পরিবর্তনের পর তাকে অভিযুক্ত করা হয়। ২১ আগস্ট ২০০৪ সালে ঢাকায় গ্রেপ্তার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি অভিযুক্ত এই হারিস চৌধুরী, তিনি জনসভায় যখন বক্তব্য প্রদান করতেন তখন তার বক্তব্য শুনে অনেক উৎসাহ পেতেন বিএনপির নেতাকর্মীরা। হান্নান শাহ। বিএনপির দুঃসময়ের একজন সাহসী ও বিচক্ষণ নেতা হলেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। ২০০৭ সালের শুরুতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর দুই বছরের জরুরি অবস্থার মধ্যে বেগম জিয়া কারাগারে থাকাকালে বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই হান্নান শাহ। দলের সংস্কারপন্থী অংশের বিরুদ্ধে এই সময়ে গণমাধ্যমে সোচ্চার ছিলেন তিনি। এছাড়াও তিনি গাজীপুরের কাপাসিয়ায় একক নেতৃত্বে বিএনপির রাজনীতি করে গেছেন।
তার সময় পুরো গাজীপুরকে বিএনপির ঘাঁটি বানিয়েছিলেন এই হান্নান শাহ। জেল জুলুম মামলা হামলা উপেক্ষা করে এবং ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে কঠিন দুঃসময় দৃঢ়চেতা হান্নান শাহর বিচক্ষণতা ও স্পষ্টতা মনে থাকবে বিএনপির সকল নেতাকর্মীর। এই দুঃসাহসী নেতা 2016 সালের 27 সেপ্টেম্বর সিঙ্গাপুর ট্রাভেলস আর্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তরিকুল ইসলাম বিএনপির আরেক তুখোর জনপ্রিয় নেতা হলেন তরিকুল ইসলাম, যাকে বলা হয়ে থাকে বিএনপির দুঃসময়ের নেতা। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলাগুলোর মধ্যে যশোর জেলা হল একটি অন্যতম জেলা। যশোর জেলাতে বিএনপির ঘাঁটি করা ছিল এক দুঃসাধ্য কাজ, আর এই দুঃসাধ্য কাজকে সাধন করেছিলেন এই বিএনপি নেতা তরিকুল ইসলাম। তিনি যশোরের অলিতে গলিতে বিএনপির কর্মী তৈরি করেছিলেন, ফলে সে সময় যশোরে বিএনপির দাপট ছিল অনেক বেশি। কিন্তু তিনি যাওয়ার পর যশোর প্রায় বিএনপি শূন্য হয়ে গেছে। মওদুদ আহমেদ বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন হলেন মওদুদ আহমেদ। দুঃসাহসী এই নেতা 1947 সালে ভারতবর্ষ ভাগের পর 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকে সকল আন্দোলন ও 1971 সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে গেছেন। আর তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত দেশ ও জনগণের মানুষের জন্য কাজ করে গেছেন। এই সাহসী বীর বিএনপির আমলে অনেক বেশি ক্ষমতার অধিকারী ছিলেন। এছাড়াও তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বড় বিষয় হল জিয়া ও এই বিপ্লবী নেতা মওদুদ আহমেদ একই সাথে রাজনীতি করে গেছেন। আল্লাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বিএনপির অন্যতম সাহসী নেতা নাসিরুদ্দিন পিন্টু ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও 90 দশকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি। ছাত্রদলে থাকাকালে দুঃসাহসী ছাত্র নেতা হিসেবে খুবই পরিচিত ছিলেন। এছাড়া সাহসী বক্তব্য প্রদান ও বিএনপির দুঃসময়ে ঢাকা 8 আসনে নেতৃত্ব দিয়েছেন এই নেতা। তিনি সত্য বলতে কখনো পিছপা হননি। স্বৈরাচার শেখ হাসিনা আমলে তার বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পাননি। এর জন্য এই সাহসী নেতাকে হাসিনা প্রশাসন বিভিন্ন মামলায় বেড়াজালে দোষী সাব্যস্ত করে আটক করে। কারাগারে আটক থাকা অবস্থায় 3রা মে 2015 সালে এই সাহসী নেতা মৃত্যুবরণ করেন। তবে পিন্টুর পরিবার এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দেন। ইলিয়াস আলী বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতা হলেন ইলিয়াস আলী। তিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন। সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন এক অদম্য সাহসী নেতা। তবে দুঃখজনক ব্যাপার হল 2012 সালের 17 এপ্রিল ঢাকায় নিজ বাসার সামনে থেকে গুম করে দেওয়া হয় এই ইলিয়াস আলীকে। প্রায় 12 বছর হয়ে গেলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। তবে সম্প্রতি শেখ হাসিনার পতনের পর স্বৈরা শাসকের আয়নাঘর নামক অন্তকুঠুরির কথা সকলের সামনে আসে, আর এই আয়নাঘরেই নাকি ইলিয়াস আলীকে গুম করে রাখা হয় এবং পরবর্তীতে সমুদ্র ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বিএনপির এই সাহসী নেতাকে। তো দর্শক, বিএনপির এই অদম্য সাহসী নেতাকে যার ইশারায় হত্যা করা হয়েছে তার কি শাস্তি চান কমেন্টস বক্সে জানিয়ে দিন। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময় তিনি ছিলেন তারিক জিয়ার বেস্ট ফ্রেন্ড। তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত। উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই একটু ক্যারেক্টার টাইপের ছিলেন তিনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি, 6 এবং 2001 সালের 8 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত 7 রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারত স্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি করার চেষ্টা করেছিলেন। তার সময় বাংলাদেশের সাহস হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত। সে বাবর দুইটা মামলায় ফাঁসির আসামি হয়ে 17 বছর কারাগারে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। 21 আগস্টের গ্রেনেড হামলায় জড়িয়ে থাকার দায়ে 2018 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় গুনছেন। তো দর্শক, বিএনপির এসব হারিয়ে যাওয়া বাঘা বাঘা নেতাদের মাঝে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কে আনার মিডিয়া।